পুরোটাই আসবে তো আমরা আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই যে নির্বাচন যদি হয় নির্বাচনে আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে যারা আন্দোলন করছেন তাদের সমন্বয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করি সেই জাতীয় সরকারের মাধ্যমে আমাদের রাষ্ট্রের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সংস্কার অবশ্যই আমরা করব গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিহত করা এটা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে আপনারা সবাই জানেন যে বর্তমানের এই অবৈধ এবং অসাংবিধানিক ফ্যাসিস্ট সরকার তারা বিভিন্ন রকম কৌশল কারসাজি কারচুপি করে জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসে তারা এই ক্ষমতাকে চিরস্থায়ী করবার লক্ষ্যে এবং তাদের যে অতীতের যে অ্যাম্বিশন যে উচ্চাকাঙ্ক্ষা ছিল যে একটা একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করবে বাকশাল প্রতিষ্ঠা করবে সেটাকে বাস্তবায়িত করার লক্ষ্যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে সচেতনভাবে তারা বাংলাদেশের সংবিধানকে তারা বিভিন্নভাবে কাটছাট করে অ্যামেন্ড করে তাদের সুবিধা মতো করে নিয়েছে একই সঙ্গে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর যে গণতান্ত্রিক যে পরিসর ডেমোক্রেটিক যে স্পেস সেগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে এবং এই দীর্ঘদিন ধরে প্রায় 15 বছর ধরে তারা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে প্রায় ধ্বংসের খাতে নিয়ে গেছে বিচার ব্যবস্থাকে তারা সম্পূর্ণভাবে দলীয়করণ করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা প্রশাসনকেও তারা তাদের দলীয় কাজে ব্যবহার করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একেবারে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে সামগ্রিকভাবে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা যে লক্ষ্যে যে স্বপ্ন যে আশাকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম যে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা নির্মাণ করা সেই স্বপ্ন আশাকাঙ্ক্ষাকে তারা ধূলিসাৎ করে দিয়েছে একটিমাত্র লক্ষ্যে যাতে ওই একদলীয় শাসন ব্যবস্থা যেন তারা প্রতিষ্ঠা করতে পারে এবং সেটাই এবারে আমি অনেকবার বলেছি আপনাদের আবারও বলছি একই কথা যে তারা আসলে একটা গণতন্ত্রের একটা মোড়ক লাগিয়ে ভেতরে সমস্ত যে একদলীয় শাসন ব্যবস্থার জন্য যা যা করা দরকার সেটা তারা করেছে সবচেয়ে বড় ক্ষতি যেটা বাংলাদেশে করেছে তা হচ্ছে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে বিচার বিভাগের উপরে তো আমরা আপনার আমরা আলাদা প্রেস কনফারেন্স করেছি আমরা আপনার পুরোটাই আসবে তো আপনার আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই আমরা আমাদের 31 দফা দিয়েছি এই রাষ্ট্রকে আবার নতুন করে সংস্কার করার জন্য অর্থাৎ যে জায়গাগুলো আমাদের ধ্বংস করে দিয়েছে সেই জায়গাগুলোকে গণতান্ত্রিকভাবে আপনার আবার কাঠামো তৈরি করার জন্য আমরা সেই কাজটা করবো সমস্ত দলগুলো একসাথে মিলে আপনারা জানেন যে আমরা ঘোষণা দিয়েছি যে নির্বাচন যদি হয় নির্বাচনে আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে যারা আন্দোলন করছেন তাদের সমন্বয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করি সেই জাতীয় সরকারের মাধ্যমে আমাদের রাষ্ট্রের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো সংস্কার অবশ্যই আমরা করব আপনারা খুব ভালো করে দেখছেন প্রধানমন্ত্রী কতটা সত্য বলেছেন আপনারাই ভালো বলতে পারবেন গত কয়েক বছরে আপনারা আমাদের আন্দোলনটা দেখেছেন সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন এবং আমরা কোনো রকমের সচেতনভাবে আমরা কোন রকম সহিংসতা তা এড়িয়ে চলার চেষ্টা করেছি কিন্তু আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে শান্তি সমাবেশের নামে প্রত্যেকটি প্রোগ্রামেই তারা আমাদের বাধা দিয়েছে এবং তা গণতন্ত্রের যে ন্যূনতম যে আপনার যেটাকে আমরা বলি নর্মস সেই নর্মসকে ঠিক আমরা যেদিন দিয়েছি সেদিন তারা প্রোগ্রাম দিয়েছে আমরা শিফট করেছি আবার তারা শিফট করে দিকে নিয়ে গেছে কতটা ভিন্ডিকটিভ হলে কতটা ভয় পেলে তারা এই ধরনের কাজ করতে পারে আসলে আওয়ামী লীগ অত্যন্ত ভীত ভীত সন্ত্রস্ত যে যদি সত্যিকার অর্থেই মানুষের গণতান্ত্রিক অধিকারটা যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে এরা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং গণতন্ত্রের স্বার্থে দেশের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে আওয়ামী লীগকে প্রতিহত করা এটা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে এই জন্য আপনারা জানেন যে আমরা এই বাংলাদেশের সকল গণতন্ত্র প্রেমী মানুষ গণতন্ত্রকামী মানুষ বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ এবং রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধভাবে
আমরা প্রায় 36টি দল আমরা জোটবদ্ধভাবে ইন্ডিভিজুয়ালি রাজনৈতিক দলগুলো আমরা একসাথে আমরা যুগপথ আন্দোলনের মাধ্যমে যুগপথ ধারায় আমরা এক দফার দাবি দিয়েছি। সেই এক দফার দাবি আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের এই দাবিটি হচ্ছে বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনঃ গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন দেশের বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসমূহ যুগপথ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা আমরা দিয়েছি। তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে গত ২৮ জুলাই আমরা ঢাকায় এই নয়াপল্টনের আমাদের ঐতিহাসিক স্মরণকালে বৃহত্তম একটা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে দেশের সকল মানুষ তারা এক বাক্যে এক তারা তাদের মতামত দিয়েছেন যে তারা এই ফ্যাসিবাদী সরকারের পতন চান এবং এখানে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে একটা নির্বাচন নতুন নির্বাচন কমিশন গঠন করে তার মাধ্যমে তার দেশে নতুন নির্বাচন চান, গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধার চান এবং মানবতাবাদী ভোটাধিকারকে প্রতিষ্ঠিত করতে চান। আওয়ামী লীগ এটা করছে কেন? একটামাত্র কারণ হচ্ছে যে আওয়ামী লীগ জানে যে যদি দেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয় যেখানে আপনার বিরোধীদের অংশ নিতে পারে, জনগণ ভোট দিতে পারে, তাহলে তারা সেখানে নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণেই আজকে সমস্ত অস্ত্র তারা তৈরি করছে, সমস্ত অবস্থা তারা তৈরি করছে যে অবস্থার মধ্য দিয়ে জনগণ যেন ভোট দিতে না পারে। এবং আপনারা দেখেছেন যে দুটো নির্বাচন করেছে ফাঁকা মাঠে, তারা জোর করে সমস্ত দখল করে নিয়ে গেছে, একটা একটা করেছে ১৫৪ জনকে নির্বাচিত করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করে, আর একটা করেছে আগের রাতেই ভোট করে। আর এখন ওই ভোট কেন্দ্রে ৫% মানুষও যায় না, কারণ ভোট ব্যবস্থার উপরেই, নির্বাচন ব্যবস্থার উপরেই মানুষের অনীহা এসে গেছে, এই ব্যবস্থাটা তারা করতে পেরেছে। এবং আজকে এই সরকার আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে এবং আসন্ন নির্বাচনে যেভাবে তারা বা পার হওয়ার চেষ্টা করছে, তাহলে এই দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। গণতন্ত্র তো বিপন্ন হয়েছেই, দেশের অস্তিত্ব বিপন্ন হবে। এবং আমরা সেই কারণেই আজকে সমগ্র দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, আমরা আন্দোলনকে একটা গণতান্ত্রিক ধারার মধ্যে নিয়ে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করছি এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের পরবর্তী যে আন্দোলন কর্মসূচি সেটা আমি এখন আপনাদের সামনে ঘোষণা করছি। আগামী ১১ আগস্ট অর্থাৎ শুক্রবার জুমা নামাজের পরে ঢাকা মহানগরে উত্তরে এবং দক্ষিণে আপনার দুটি গণমিছিল হবে, এই এক দফার দাবিতে দুটো গণমিছিল, এটা হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রাম ১১ তারিখে হচ্ছে শুক্রবার বা জুমা অর্থাৎ প্রায় দুটার পরে। এবং আমরা আশা করব এই কর্মসূচিতে সরকার কোনো বাধা প্রদান করবেন না, যদি বাধা প্রদান করেন তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে।